والمرأة إذا استعترت فمرت بالمجلس فهي كذا وكذا يعني زانية. نبي بولن كون ناري جخن شغندي ببهار كوري أدنى كون بروشر رس شمني دي جائے شغندي ببهار كوري جخن كون مزدي شير پار دي جائے چارجن چاخي تسي تادر شمني دي جائے تادر ناكر مدد جدي اي ناري شوري در گران چل جائے. الله نبي بولن اي ناري امون امون اي ناري بے بيچاريني ناري رسول اي ناري كي بے بيچاريني ناري بولن ما بولن را আপনার সুগন্ধি আপনার স্বামীর জন্য, এটা অন্য কোন পুরুষের সামনে আপনি স্প্রে করা, ওই পুরুষের নাকে আপনার সুগন্ধি যাওয়া, রাসূল এই নারীকে ব্যভিচারিণী নারী বলে হাদিসের মধ্যে গণ্য করেছেন। যার সাথে আপনার কথা বলা হারাম, বেপর্দার কারণে তার সাথে এত ঘনিষ্ঠ হয়ে যান এক পর্যায়ে ঘন্টার পর ঘন্টা, সরাসরি হোক, রেস্টুরেন্টে বসে হোক, আর রাতে মোবাইলের আলাপনের মাধ্যমে হোক, হাজার হাজার মিনিট সেকেন্ড নষ্ট হওয়ার নজির এই এলাকায় না থাকলেও পৃথিবীতে আছে। এটা হলো বেপর্দার চার নাম্বার ক্ষতি। এবার রাসূলের হাদিস দেন, আমার রাসূল শ্রেষ্ঠ বিজ্ঞানী, হাদিস শুনলে বুঝবেন। সহিহ বুখারীর 6243 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন, আল-আইনানি তাজনিয়ান, দুই চোখ জিনা করে, দুই চোখ জিনা করে, ফাজিনাহুমা আন-নাস, দুই চোখের জিনা হলো দেখা, যাকে দেখা হারাম তাকে দেখা দুই চোখের জিনা, যাকে দেখা হারাম তাকে, যাকে দেখা হারাম তাকে দেখা, এটা কি দুই চোখের, সবাই বলেন দুই চোখের, সরাসরি কাউকে দেখা যদি দুই চোখের জিনা হয়, নাটক সিনেমায় তাকে দেখা এটাও কি হবে, জিনা হবে, সরাসরি দেখা এটা চোখের জিনা, নাটক সিনেমায় দেখাও চোখের জিনা। সাবধান, আপনার মোবাইলটা খারাপ কাজে লাগায়েন না, আপনি আপনার জিন্দগিটা আপনি নষ্ট করেন না, আপনার যৌবনটা আপনি শেষ করে দিয়েন না। অভিভাবকরা একটু সতর্ক হন, চেয়ারম্যান সাহেব আপনাকে বলে দিই, আপনার মাধ্যমে এলাকায় নিয়ম করেন, পড়াশোনা করে যে ছেলেরা, এই সন্তানটা যেন যখন তখন মোবাইল ব্যবহার করতে না পারে, এরকম আইন আমাদের দেশে হইলে খুব ভালো হবে। পড়াশোনা করে অন্তত যারা, তাদের নজরদারি করা দরকার। অভিভাবকরা, অভিভাবক মনে করে যে আমার সন্তানটা মনে হয় দরজা লাগায় ভিতরে তাহাজ্জুদ করে, জানেও না সে যে মোবাইলের মাধ্যমে তার জীবনটাই নষ্ট করে দিচ্ছে, এটা অভিভাবকরা জানে না। আরে কত সহজ সরল মানুষ, কত খেটে কত কষ্ট করে সন্তানের জন্য টাকা পয়সা কামাই করে, এই বাপ জানেও না আমার সন্তান কিভাবে শেষ হয়ে যাচ্ছে। তো বলছিলাম চার নাম্বার কথা বলাটা, সহিহ বুখারীর 6243 নাম্বার হাদিস, আল-আইনানি তাজনিয়ান, দুই চোখ জিনা করে, ফাজিনাহুমা আন-নাস, দুই চোখের জিনা হলো দেখা। এরপর নবী বলেন, ওয়াল উযুনান, জিনাহুমা আল ইসতিমা, দুই কানের জিনা হলো শ্রবণ করা, যার কথা শোনা হারাম তার কথা শ্রবণ করা কানের জিনা, অনর্থক কথা বললেন কোনো প্রয়োজন ছাড়া। হ্যাঁ, প্রয়োজনে তো কথা বলার এটা অধিকার দিছে যতটুকু যতটুকু প্রয়োজন, কিন্তু প্রয়োজন ছাড়া আপনি শুধু শুধু কথা বলা কানের জিনা। ওয়াল লিসান, জিনাহু আল কালাম, জিব্বার জিনা হলো কথা বলা, ওয়ালিয়া জিনাহ আলবা, হাতের জিনা হলো স্পর্শ করা, ওয়ারিন জিনাহ আল খুতব, পায়ের জিনা হলো হেঁটে যাওয়া, ওয়াল কলবু ইয়াতামান্না ওয়া ইশতাহি, অন্তরের জিনা হলো কল্পনা করা, অন্য বর্ণনায় ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করে এটা অন্তরের জিনা, ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা আও ইউকাযিবু, অন্তরের জিনার পর নবী বলেন লজ্জাস্থান এটাকে বাস্তবে রূপদান করে, নাউযুবিল্লাহ। বেপর্দার চার নাম্বার ক্ষতি, যার সাথে কথা বলা হারাম, বেপর্দিগির কারণে তার এত কাছাকাছি হয়ে যায় তখন তার সাথে কথা বলা ডালবাতের মতো কোনো ব্যাপার না, ঘন্টার পর ঘন্টা তার পিছনে কথার মাধ্যমে এমবি সহ টাকা পয়সা সব নষ্ট হচ্ছে, এ হলো চার নাম্বার ক্ষতি। পাঁচ নাম্বার ক্ষতি বেপর্দার, যার শরীরে আমার টাচ করা হারাম, তার শরীরে আমার টাচ হয়ে যাওয়াটা এটা হারাম, এটা হাতের জিনার অন্তর্ভুক্ত হয়ে যায়। মা মাসাত ইয়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদা ইমরাতিন কত্তু, আল্লাহ নবীর হাত কোনো নারীর হাত কখনো স্পর্শ করে নাই। নবীজি বলেন, ওয়াল্লাহি লা উসাফিহুন নিসা, আমি কোন নারীর সাথে কখনো মুসাফা করি না। নবী বলেন, লা আমাসু ইয়াদা ইমরাআ, আমি কোন নারীর হাত কখনো স্পর্শ করি না।
ছোট ছোট ভিডিওর মধ্যে দেখবেন অনেকের পায়ের মধ্যে ছেলেও সেজদা দেয় মেয়েও সেজদা দেয়, যার পায়ে সেজদা দেয় তিনি মাথায় হাত বুলিয়ে দেয় সাবাস সাবাস সাবাস, মানে উনি খুশি। এইটা এটা প্রতারক, এটা সুন্দর হলো না, এটা ইসলামের দুশ্মন, এটা ইসলামের দুশ্মন, ইসলামের সাথে দুশ্মনী করছে। সাবধান, কেউ কোনো নারীর শরীর স্পর্শ করবে আর সে পীর হয়ে যাবে, আর এইভাবে আপনার বুঝাবে মানুষকে যে ভাই এইভাবে ওইভাবে আপনার এক দুই ঘন্টা যুক্তি দিবে যে এইভাবে আমাদের সেখানে নারী পুরুষ একসাথে এই এই সুরতে যাওয়া জায়েজ আছে, আপনারে খালি বুঝাবে দুই ঘন্টা তার বুঝ শুইনা বলবেন আমি সব শুইনা বুঝতে পারলাম আপনার পীর আপনারা সব ভণ্ড। কোন পীর কোন নারীর শরীর স্পর্শ করে এটা পীর হয় কেমনে আমারে বুঝান, এইটা কিভাবে পীর দিন বলেন, এটা হালাল না হারাম? হারাম। তাহলে বেপর্দা অবৈধভাবে কোনো নারীর শরীর স্পর্শ করার দরজা খুলে দেয় তখন এটা তারা কোনো গুনাহ মনে করে না, এটা হারাম, এটা বেপর্দা হচ্ছে পাঁচ নাম্বার ক্ষতি। রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন, তিরমিজি শরীফের বর্ণনা 1173 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان। নবীজি বলেন নারী হলো আবৃত বস্তু, নারী ঢেকে রাখার জিনিস, নারীকে ঢেকে রাখতে হয়, ঢেকে রাখার জিনিসটা যখন ঢাকনা ছাড়া বের হয় পর্দা ছাড়া বের হয় استشرفها الشيطان, শয়তান এই নারীকে অন্য পুরুষের চোখে আকর্ষণীয় রূপে উপস্থাপন করে দেয়। নাউযুবিল্লাহ। নারী পর্দা করতে হয়, নারী ঢেকে রাখতে হয়, নারী যখন ঢাকনা ছাড়া পর্দা ছাড়া বের হবে অন্য পুরুষের সামনে শয়তান তাকে আকর্ষণীয় রূপে উপস্থাপন করে দেয়। নাউযুবিল্লাহ। বেপর্দার ছয় নম্বর ক্ষতি, অনেক বিবাহিত নারী আছে তাদের স্বামী হয়তো প্রবাসে থাকে, কোথায় থাকে মানে বিদেশে থাকে, অথবা তাদের থেকে দীর্ঘদিন দূরে থাকে। শয়তান কি করে, আপনার যেই নারীর স্বামী দীর্ঘদিন দূরে থাকে ওই নারীর ব্যাপারে শয়তান অন্য কোনো পুরুষের নজরে অথবা তার দিলে শয়তান কুমন্ত্রণা দিয়ে এই নারীর উপর খারাপ কোনো দৃষ্টি দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে, এটা হলো শয়তানের কাজ। এই জন্য একটা কথা মনে রাখবেন, কোন স্বামী তার স্ত্রীর থেকে দীর্ঘদিন দূরে থাকাটা ওই পুরুষটা এবং এই নারীটা দুজন দুদিক থেকে শয়তান তাদেরকে কোনো না কোনো বিপদের মধ্যে ফেলে দেওয়ার সম্ভাবনা খুব বেশি। বেশি বলেই রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম কি বলে দেখেন, তিরমিজি শরীফের 1172 নাম্বার হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم نبيجي بول الله تلجو على المغيبات جادر شامي غوري نائي جادر شامي دوري آسي پراباشي آسي انو بستي تادر کاسي تمرا غمون قربانا فإن الشيطان يجري من أحدكم مجرى الدم شيطان تما در رق تو چلا چل کر جي شيرا اوپو شيرا جي رق دیا اوئي رق دیا شيطان چلتے پارے সাহাবারা বললেন নবীনকে ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার রক্ত দিয়ে শয়তান চলতে পারে কিনা, নবীজি বললেন নবিন্নি আমার রক্ত চলাচল করে যেই জায়গা দিয়ে ওই জায়গায় শয়তান চলতে পারে, ওয়ালাকিন্নাল্লাহ আআনানি ফাআসলাম শয়তানের মোকাবেলায় আল্লাহ আমাকে সাহায্য করে তাই আমি নবী নিরাপদ থেকে যাই। তাহলে শয়তান রগের শিরা উপশিরা রক্তের শিরা রক্ত চলাচল করে যেই ডাক দিয়ে এই জায়গা দিয়ে শয়তান চলে। বলছিলাম ছয় নাম্বার একটা কারণ, বেপর্দার কারণে যাদের স্বামী দূরে আছে তারা যদি পর্দা না করে এই নারীটার কাছে যখন কোনো পুরুষ কথাবার্তা বলবে বিভিন্ন কথাবার্তা বলে তার সাথে কথা বলবে শয়তান তার মাঝে কুমন্ত্রণা দেওয়ার সম্ভাবনাই বেশি, কারণ আমার নবী নিষেধ করেছে তাদের কাছে যাবে না। আস-সিলসিলাতুস সহিহা 1027 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন মান কানা লাহু সালাসু বানাত যার তিন কন্যা আছে, ف
ফায়ুবিহিন্ন এই তিন কন্যাকে বাবা আশ্রয় দেয় ওয়ারহামহুন্ন বাবা আদর করে মায়া করে তাদেরকে কন্যা বলে অবজ্ঞা করে না কখনো তাদেরকে বাবা অভাব বুঝতে দেয় না আদর কখনো আদরের অভাব পড়ে না কখনো আদরের ভাটা পড়ে না বাবা সব সময় বলে আমি আছি তোমাদের কোনো চিন্তা নাই নবীজি বলেন ওয়াজাবাত লাহুল জান্নাত আল বাত্তাতা ওই বাবার জন্য জান্নাত অবধারিত হয়ে যায় অবধারিতভাবে জান্নাত আবশ্যক বলছে নবীজি বলছে অবধারিতভাবে ওই বাবার জন্য জান্নাত আবশ্যক হয়ে যায় তাহলে কন্যা এটা হওয়া এটা কপাল কালো করা যাবে না এক কন্যাও খুশি হবেন দুই কন্যাও খুশি হবেন তিন কন্যা বা তিনের অধিক কন্যা হলেও চেহারা কালো করা যাবে না কারণ ফয়সালাটা কার আল্লাহ এবারে কন্যা বড় হওয়ার পর কন্যাকে যখন লালন পালন করবেন ছোটবেলা থেকে কন্যাকে এমন ভাবে লালন পালন করবেন বালেগা হওয়ার সাথে সাথে বালেগা হওয়ার আগেই যেন কন্যা বুঝতে পারে আমি একজন মেয়ে হিসাবে ইসলামের কিছু বিধিবিধান আমার জন্য মেনে চলা আবশ্যক এটা যেন বালেগা হওয়ার আগেই মেয়েটা বুঝতে পারে যেমন শৈশব থেকে আপনার মেয়েটা যখন বড় হবে তার পোশাকের ক্ষেত্রে আপনি গুরুত্ব দেওয়া যে তার পোশাকটা কোন ধরনের পোশাক হওয়া চাই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজি হাফসা বিনতু আব্দুর রহমান ফুফুর কাছে আসছে ভাইয়ের মেয়ে ভাতিজি ফুফুর কাছে আসছে ছোট মেয়ে دخلت حفصة بنت عبد الرحمن على عائشة رضي الله تعالى عنها وعليها خمار رقيق أما جارشة صديقة رضي الله تعالى عنها ভাতিজি ফুফুর কাছে আসছে এমন অবস্থায় গায়ের উপর একটা পাতলা ওড়না পরিধান করে আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে আসলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই পাতলা ওড়না দেখলেন শাক্কাত সাথে সাথে ওই ওড়নাটা টুকরা টুকরা করে ফেললেন কাসাতহা খিমারন কাসিফা মোটা একটা ওড়না ভাতিজির গায়ে দিয়ে দিলেন পাতলা ওড়নাটা ছিঁড়ে ফেলছে একটা মোটা ওড়না ভাতিজির গায়ে দিয়ে দিয়েছে এখান থেকে বোঝা যায় ছোট থেকে আপনার মেয়েটাকে শালীন পোশাকে বড় করা যেন ও বালেগা হওয়ার আগেই বুঝতে পারে যে আমি একজন সম্মানিতা এই পৃথিবীতে মেয়েরা অনেক সম্মানিতা একটা নেককার নারী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মুসলিম শরীফের 3535 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'ইদ-দুনিয়া আল-মারআতু সালিহা এই দুনিয়াটা হলো উপভোগের জায়গা দুনিয়াটা ভোগের জায়গা নবীজি বলেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ একজন নেককার নারী একটা মেয়ে যেন তার দাম বুঝে সে বড় হতে পারে যে আমি একজন শ্রেষ্ঠ আমার অনেক দাম আমি নারীর পেট থেকেই নবীদের জন্ম হয়েছে নবীরাও নারীর পেট থেকে দুনিয়াতে আসছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলোও নারীর পেট থেকে আসছে দুনিয়াতে এই জন্য প্রত্যেকটা নারী তার দাম বোঝা উচিত যে আমার অনেক দাম আমার অনেক সম্মান ইসলাম দিয়েছে এটা বুঝে যেন সে বড় হতে পারে তো এইভাবে আমাদের অভিভাবক যারা আছি আমরা যেন আমাদের কন্যা তাদেরকে এরকম শালীনভাবে বড় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন বালেগা হওয়ার আগেই যেন তার মাঝে পর্দার একটা গুরুত্ব বিষয়টা যেন তার কাছে বুঝে আসে সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবী কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না নবী আপনি বলেন আপনার বিবিদেরকে বলেন আপনার কন্যাদেরকে বলেন মুমিনদের স্ত্রীদেরকে বলেন
তারা যেন তাদের জিলবাব চাদরের কিছু অংশ তারা যেন এইভাবে ফেলে দেয় মুফাসসিরিন কেরাম লেখছেন উপর থেকে এইভাবে চেহারার সামনে যেন তারা ফেলে দেয় জিলবাবের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন জিলবাব বলা হয় এক চোখ খোলা রেখে বাকি পুরা চেহারা ঢাকা তাকে বলা হয় জিলবাব জিলবাব দিয়ে শুধু এক চোখ খোলা রেখে পুরা চেহারা ঢাকা এটাকে বলা হয় জিলবাব তো যাই হোক এখান থেকে বোঝা যায় জিলবাব হলো উপর থেকে এইভাবে পর্দাটা ফেলে দেওয়া বুখারীর এক বর্ণনায় বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মেয়েরা যেন হজের সময় তাদের চেহারার উপর চেহারার সাথে মেকআপ না রাখে আচ্ছা বলেন তো হজের সময় যেন না রাখে তার মানে হজ ছাড়া রাখে আরে হজের সময় না রাখা মানে বোঝা যায় হজ ছাড়া আগে রাখতো হজের সময় রাসূল বললেন এটা যেন চেহারার সাথে না থাকে এখান থেকে বোঝা যায় রাসূলের যুগ থেকেই নারীরা মুখ ঢাকতো তো যাই হোক আমাদের মা বোনদের এই উদ্দেশ্য কিন্তু এটা না যে হজের সময় মা বোনদের চেহারা অন্য পুরুষ দেখতে পারবে না হজেও অন্য পুরুষ তার চেহারা দেখতে পারবে না মেয়েদের জন্য হজে কিভাবে চেহারার উপর কাপড় রাখতে হবে সিস্টেম তো মাশাআল্লাহ এখন সুন্দর করে আছে আম্মাজান আয়েশা সিদ্দিকা নিজে ব্যাখ্যা দিয়েছেন যে চেহারার সাথে কাপড় রাখা যাবে না হজের অর্থ এই না যে কোনো পুরুষ আমাদেরকে দেখতে পারবে আম্মাজান বলেন হজের সফরে যখন নবীর সাথে আমরা থাকতাম নবীর সাথে যখন হাঁটতাম অন্য কোন পুরুষ আসার আগে আমরা চেহারার উপর তাড়াতাড়ি কাপড় ফেলে দিতাম তো এখান থেকে কি বোঝা যায় আমার যার সাথে দেখা দেওয়া জায়েজ আছে তার সামনেই আমি চেহারা খোলা রাখতাম যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই তাদের কেউ নবীর কাছে আসলে আমরা তাড়াতাড়ি চেহারার উপর কাপড় ফেলে দিতাম তো বুঝাইতে চাইলাম আমাদের মা বোনরা যেন এই শিক্ষায় বড় হয় যে পর্দা মানি সম্পূর্ণ চেহারা সহ একটা মেয়ে তার পুরা শরীর ঢেকে রাখা বালেগা হওয়ার পর এটা পর্দা বেপর্দার কারণে ক্ষতিটা হবে কি যদি বলেন হুজুর পর্দা না করলে সমস্যা কি শুধু যদি আপনি পুরা শরীর পর্দা করে শুধু চেহারা খোলা রাখেন আর বলেন চেহারা খোলা রাখলে সমস্যাটা কি আচ্ছা আমাকে বলেন তো আপনারা যদি কোনো ছেলে কোনো মেয়ে কি বিয়ে করতে যায় কি দেখে গিয়ে তো চেহারা আবার ওইখানে গিয়ে দেখা দরকার কি রাস্তায় দেখলেই তো হয়ে যায় আলাদা আনুষ্ঠানিকভাবে মেয়ের বাপের বাড়িতে গিয়ে ছেলে তার চেহারা দেওয়া কেন দরকার বোঝা যায় সাময়িক সময়ের জন্য একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করবে বলে ওই মুহূর্তের জন্য চেহারা দেখাটা ইসলাম বৈধ করেছে ওই মুহূর্ত ছাড়া অন্য সময় চেহারা ঢাকাটাই ফরজ না তো আর এইভাবে আনুষ্ঠানিকভাবে দেখার দরকার ছিল না রাস্তায় দেখে বসবে আব্বারে গিয়ে বলে দিবে আব্বা ওই চা দোকানের সামনে দেখছি একজন এর বিয়ে করাই দেন শেষ বেপর্দার কি ক্ষতি বেপর্দার এক নাম্বার ক্ষতি অবিবাহিত ছেলে মেয়ে তাদের মাঝে হারাম সম্পর্ক আর বিবাহিত যদি কেউ হয় তো তাদের অন্য কারো সাথে কোনো হারাম সম্পর্ক হয়ে যেতে পারে যেটাকে বাংলায় পরকিয়া বলা হয় হারাম সম্পর্কে দরজা খুলে যায় বেপর্দার কারণে বেপর্দার এক নাম্বার ক্ষতি হারাম সম্পর্কের দরজা খুলে তখন কি করে ছেলে মেয়ে যে বিয়ের আগে দুজন দুজনকে পাঁচ বছর চেনা জানা করে নেই তারপর বিয়ে করব এটা কি হালাল না হারাম হারাম একটা ছেলে এবং একটা মেয়ে কাছাকাছি আসবে তাদের মাঝে সম্পর্কের একমাত্র পবিত্র বিধানের নাম বিয়ে করা বলেন সবাই কি করা বিয়ে করা সহিহ বুখারীর 5063 নম্বর হাদিসের বর্ণনা عن أنس بن مالك رضي الله تعالى عنه قال جاء ثلاثة رهط إلى بيوت أزواج النبي صلى الله عليه وسلم يسألون عن عبادة النبي صلى الله عليه وسلم নবীজির বিবিদের ঘরের সামনে তিন ব্যক্তি আসছে নবীজির এবাদত সম্পর্কে জানার জন্য হাদিসটা মন দিয়ে বুঝবেন কয় ব্যক্তি তিন ব্যক্তি আসছে নবীজির এবাদত সম্পর্কে জানার জন্য
فلما أخبروك أنهم تقادلوها যখন এই তিন ব্যক্তিকে নবীজির ইবাদতের ব্যাপারে জানানো হলো এই তিন ব্যক্তির কাছে নবীর ইবাদত কম মনে হলো কি মনে হলো কম তাদের ধারণা নবীজি সারাক্ষণ ঘরে নফল পড়ে তাদের ধারণা নবীজি সারাক্ষণ তাহাজ্জুদ পড়ে নবীজি বিবিদের কাছেই যায় না এটা ছিল তাদের ধারণা ফাকালু আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقد غفر الله له ما تقدم من ذنبه وما تأخر ترى تين جن بلن كوتا امرا كوتا الله نبي تر آگه كنو غنا نائي پره كنو غنا نائي جدي او ثاكتو جدي ثاكتو نائي جدي ثاكتو الله اغريم شاب ماف کري دي سن نبي جير اتو عبادو تر دور کرنا اتا تادر بكتب فقال احدهم اما انا فاني اصلي الليل ابدا ولا ارقد তাদের একজন বললেন আমি সারা রাত নামাজ পড়ব আমি ঘুমাবো না সারা রাত নামাজ পড়বে ঘুমাবে না وقال اخر اني اصوم الدهر ولا افطر আমি সারা জীবন রোজা রাখব আমি কখনো রোজা ছাড়ব না وقال آخر أنا أعتزل النساء فلا أتزوج أبدا আরেক জন কয় আমি সারা জীবন নারীদের থেকে দূরে থাকব কখনো বিয়ে করব না একজন সারা রাত নামাজ পড়বে ঘুমাবে না আরেকজন সারা জীবন রোজা রাখবে রোজা ছাড়বে না আরেকজন নারীদেরকে বিয়ে করবে না ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম নবীজি তাদের কাছে আসলেন আসার পর বললেন আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা তোমরাই তারা যারা এমন এমন বলেছো একজনে সারা রাত নামাজ পড়বা আরেকজন সারা জীবন রোজা রাখবা আরেকজন বিয়ে করবে না তোমরা তারা না নবীজি বললেন ওয়াল্লাহি ইন্নী লাখশাকুম লিল্লাহ শোনো তোমরা আল্লাহর কসম এই পৃথিবীর মধ্যে আমি নবী আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আমি আল্লাহরে সবচেয়ে বেশি ভয় পাই আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই উসল্লি ওয়া আরকুদু আমি আল্লাহকে বেশি ভয় পাই এই আমি রাতের বেলা নামাজ পড়ি আবার আমি ঘুমাই আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাওয়া সত্ত্বেও আমি সারা রাত নামাজ পড়ি এমন না নামাজও পড়ি আবার ঘুমাই শরীরের হক আদায় করি আল্লাহর হক আদায় করি আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পাই আসুমু ওয়া উফতিরু আমি রোজা রাখি আবার মাঝে মাঝে রোজা রাখি না সোমবারে রাখি বৃহস্পতিবার রাখি মাসখানের দিনগুলো রাখি না আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আনা আতাজাওয়াজুন নিসা আমি নারীদেরকে বিয়ে করি নবী কি বুঝাইতে চায় আমি আল্লাহরে ভয় করা সত্ত্বেও আমি সারা রাত নামাজ পড়ি এমন না আমি আল্লাহরে সবচেয়ে বেশি ভয় করা সত্ত্বেও আমি সারা জীবন রোজা রাখি এমন না আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করা সত্ত্বেও আমি বিবিদের থেকে দূরে থাকি এমন না আমি আল্লাহকে ভয় করা সত্ত্বেও এইগুলাও আমি করি কারণ একজন মুসলমানের এগুলাও এবাদতের অন্তর্ভুক্ত কোন মুসলমান যখন আল্লাহর বিধান পালন করে ঘুমায় তার ঘুমও এবাদতের অন্তর্ভুক্ত হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন فمن رغب عن سنتي فليس مني امر سنت কে যে অবজ্ঞা করে সে আমার অন্তর্ভুক্ত নয় নাউযু বিল্লাহ বলেন নবী অন্য কোন না ভাই আপনাদের এলাকায় আমি নতুন তো নিয়ম জানি না পাশে আওয়াজ হলে কিন্তু আমি ওয়াজ বন্ধ করে দিই এইজন্য কিছু বলতেছি না অনেকক্ষণ সহ্য করে আছে আমি কোথাও গেলে অন্য এলাকায় জানে যে আওয়াজ হবে ওয়াজ বন্ধ এইজন্য কোথাও আওয়াজ হয় না এদিকে নতুন তো এইজন্য হয়তো জানেন না বিষয়টা আওয়াজ হলে একটু করে ছেড়ে দিব আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আমি বিয়ে করি যে আমার সুন্নতকে অবজ্ঞা করে সে আমার অন্তর্ভুক্ত নয় মাহফিলকে মাহফিলের মতো আয়োজন করার চেষ্টা করবেন আশেপাশে কোনো আওয়াজ হওয়া এটা মাহফিল না মাহফিল এটা ধর্মীয় আলোচনা এটা মানুষের হেদায়েতের একটা জায়গা আশেপাশে আওয়াজ তো মানে ফাজদামি তামাশা এটা তামাশা না এটা এটা হেদায়েতের জায়গা হেদায়েতের জায়গার আশেপাশে তামাশা হবে কেন এই কথাগুলো মাথায় এটা আমি বলে আসছি বলে এমন না যেই আসুক যেই আলোচকই আসেন
এইভাবে আশেপাশে তামাশা হবে এরকম হবে না কিন্তু এটা এটা মাহফিলের সৌন্দর্যতা না এটা হেদায়েতের জায়গা তখন আর থাকে না হেদায়েতের পরিবেশ হেদায়েতের মতো হওয়া দরকার ঠিক না জি এখন বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আম্মা জানদের সাথে যে সম্পর্কে আবদ্ধ হয়েছেন একটা বিধানের মাধ্যমে বিধানটার নাম কি বিয়ে কিসের মাধ্যমে বিয়ে করা খুব ভালো করে বুঝেন কাজে লাগবে সহি বুখারীর 5078 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী সাহাবা সাহাবিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন আয়েশা ইন্নি উরিতুকি ফিল মানাম মাররাতাইন আয়েশা তোমাকে বিয়ের আগে স্বপ্ন যোগে আমাকে দুবার দেখানো হয়েছে আমি তোমাকে বিয়ের আগে স্বপ্নে দুবার দেখছি আমি দেখলাম ফাইদা রাজুলুন ইয়াহমিলুকি ফি সারাকাতি হারির আমি দেখলাম এক ব্যক্তি তোমাকে রেশমের কাপড়ে জড়িয়ে কোথায় যেন নিয়ে যায় ফায়াকুলু হাদিহি ইমরাতুক আমাকে বললেন এই রেশমের কাপড়ের মধ্যে যে আছে এটাই আপনার বিবি তো রেশমের কাপড় দিয়ে পেঁচানো দেখতেছি না নবীজি বলেন রেশমের কাপড়টা আমি সরাইলাম ফাইদা হিয়া আনতি আমি দেখলাম রেশমের কাপড়ের মধ্যে আয়েশা তোমাকে দেখা যায় নবী বলেন ফাকুলু ইয়াকুন হাযা মিনাল্লাহ ইউমজি আমি মনে মনে বললাম এই স্বপ্ন যদি আল্লাহর পক্ষ থেকে হয় ও চিরি আল্লাহ বাস্তবায়ন ঘটাবেন মানে তোমাকে আমার বিবি বানায়া দিবেন বলেন তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহর রাসূলের একটা পবিত্র সম্পর্ক হয়েছে আম্মা জান আয়েশা আমাদের আম্মা জান হয়েছে একটা পবিত্র বিধানের মাধ্যমে এটার নাম কি বিয়ে করা তাহলে বিয়ে করা এটা হলো ইসলামের পবিত্র বিধান এই পবিত্র বিধানের মাধ্যমে একটা ছেলে এবং মেয়ের সম্পর্ক হবে আপনার সন্তান যেন বালেক বালেগা হওয়ার আগে থেকে এই মানসিকতায় বড় হয় যে আমার জীবনে হারাম কোনো সম্পর্ক এটা ইসলামে নিষেধ সহি বুখারীর বর্ণনা 5069 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছাত্রকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন قال لي ابن عباس رضي الله تعالى عنهما هل تزوجت عبد الله ابن عباس رضي الله تعالى عنهما তার ছাত্রকে বললেন তুমি বিয়ে করেছো কিনা ছাত্র জবাব দিলেন না এখনো আমি বিয়ে করি নাই عبد الله ابن عباس বললেন تزوج فإن خير هذه الأمة أكثرها نساء বিয়ে করো কেননা এই উম্মতের সর্বশ্রেষ্ঠ যেই মানুষটা তার অধিক সংখ্যক বিবি ছিল আর তুমি এখনো বিয়ে করো নাই এই উম্মতের সর্বশ্রেষ্ঠ যেই মানুষটা তার অধিক সংখ্যক বিবি ছিল আর তুমি এখনো বিয়ে করো নাই তাড়াতাড়ি বিয়ে করো আব্দুল্লাহ ইবনে আব্বাস তার এক ছাত্রকে তার যৌবনের হেফাজতের জন্য একটা সম্পর্ক আবদ্ধ হওয়ার জন্য পরামর্শ দিলেন বলেন তো কি সম্পর্কটা তিরমিজি শরীফের قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন اربع من سنن المرسلين সমস্ত রাসূলদের সুন্নাত চারটা বলেন সব রাসূলদের সুন্নাত কয়টা এক নাম্বার আল হায়া লজ্জা দুই নাম্বার তাআত্তুর সুগন্ধি ব্যবহার করা তিন নাম্বার সিওয়াক মেসওয়াক করা চার নাম্বার নিকাহ বিয়ে করা সব রাসূলদের সুন্নাত কয়টা এক নাম্বার লজ্জা দুই নাম্বার সুগন্ধি ব্যবহার তিন নাম্বার মেসওয়াক চার নাম্বার খুব বুঝেন বলেন রাসূলরা কোন নারীর সাথে পবিত্র একটা সম্পর্কে আবদ্ধ হয়েছেন সব রাসূলগণ যে বিধানের মাধ্যমে বিধানটার নাম কি সহি বুখারীর 5066 নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিস শোনার আগে আমার জানতে হবে যারা বিয়ে করেন নাই হাত তুলেন তো শরম কি নি তোলেন দূরে তোলেন সমস্যা মাশাআল্লাহ হাত নামান এটা বুঝেন নজরের গুনাহ আর লজ্জাস্থানের গুনাহ কয়টা গুনাহ বললাম দুইটা নজর লজ্জাস্থান খুব ভালোভাবে শ্রদ্ধার সাথে বুঝবো আমরা নজরের গুনাহ আর লজ্জাস্থানের গুনাহ
এটা শুরু হয় কখন বালেগ বালেগা হওয়ার এই সামান্য আগে পর থেকে শুরু হয় মানে শয়তান তাকে নজরের গুনাহ আর লজ্জাস্থানের গুনাহের প্রতি উৎসাহিত করে এবার সহিহ বুখারীর 5066 নাম্বার হাদিস শুনেন হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন কুননা মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবাবা লা নাজিদু শাইআ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা আল্লাহ নবীর সাথে একদল যুবক ছিলাম অবিবাহিত সবাই বলেন তো সবাই জোরে কি সবাই একদল যুবক অবিবাহিত লা নাজিদু শাইআ এক অবিবাহিত দুই আমগ টাকা পয়সা নাই এক নাম্বার বিয়া করি নাই দুই নাম্বার টাকা পয়সাও নাই এন্ড বিয়ে করতে টাকা লাগে কি না লাগে فقال لنا رسول الله صلى الله عليه وسلم নবীজি বললেন ইয়া মাশারাশ শাবাব হে যুবকরা মান ইস্তাতা আল বাআতা ফালিয়াতাযাওয়াজ কোন বর্ণ নাই মান ইস্তাতা মিনকুমুল বাআ তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখো বিবিকে ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য রাখো ফালিয়াতাযাওয়াজ সে যেন বিয়ে করে ফাইন্নাহু আগদ্দুলিল বসর বিয়ের এক নাম্বার উপকার নজর নিচে রাখে নজর অবদমিত থাকে নজরের গুনাহ থেকে হেফাজত থাকা যায় দুই নাম্বার আহসানুল ইলফাজ লজ্জাস্থান হেফাজতে সহায়ক হয়ে যায় হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম আল্লাহর নবী বলেন যাদের নজরের গুনাহ হয় লজ্জাস্থানের গুনাহ হয় তাদের বিয়ের সামর্থ্য থাকলে যেন বিয়ে করে নেয় কারণ বিয়ে নজরের গুনাহ আর লজ্জাস্থানের গুনাহ থেকে হেফাজত করে তাহলে বলেন নজরের গুনাহ আর লজ্জাস্থানের গুনাহ থেকে বাঁচার উপায় বলেন বিয়ে বলেন বাঁচার উপায় এখন বলেন যাদের সামর্থ্য নাই আছে না এরকম যাদের সামর্থ্য নাই নবী বলেন তোমাল্লাম নিস্তাতি ফালাইহি বিসসাউম যাদের সামর্থ্য নাই তারা রোজা রাখবে বলেন যাদের সামর্থ্য নাই তারা কি রাখবে তাহলে সামর্থ্য থাকলে বিয়ে করবে সামর্থ্য না থাকলে রোজা রাখবে তাহলে সামর্থ্য থাকলে বিয়ে সামর্থ্য না থাকলে রোজা বলেন তো সবাই আমার সাথে সামর্থ্য থাকলে বিয়ে না থাকলে রোজা গুনাহ করা যাবে না কি করা যাবে না যাদের নজরের গুনাহ হয় যাদের লজ্জাস্থানের গুনাহ হয় আপনি এই অপশন নাই যে হুজুর আমার গুনাহ হয় আমি বিয়ে করার টাকা নাই নবী কয় টাকা নাই তো রোজা রাখো টাকা না থাকলে রোজা এই কথা মনে রাখবেন আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন এবার বলেন নবীজি যুবকদেরকে পরামর্শ দিলেন গুনাহ থেকে বাঁচার জন্য তোমার জীবনে একটা পবিত্র সম্পর্কে আবদ্ধ হওয়া ভালো উচিত দরকার এই পবিত্র সম্পর্কটার নাম কি তো বুঝাইতে চাইলাম পর্দাহীনতার এক নাম্বার খারাপ দিক হলো ছেলে মেয়ে উভয়ে উভয়ের প্রতি পবিত্র একটা বিধান যে বিয়ে এইটা ছাড়াও উভয় উভয়ের প্রতি হারাম সম্পর্কে জড়িয়ে পড়ার ঘটনা আমাদের এই নোয়াখালীতে না থাকলেও বাংলাদেশে আছে কি বলেন সোনাগাজীতে না থাকলেও বাংলাদেশে আছে এদিকে না থাকতে পারে এই হলো এক নাম্বার ক্ষতি দুই নাম্বার ক্ষতি পর্দাহীনতার নারী পুরুষের অবাধ মেলামেশার দরজা খুলে যায় পর্দাহীনতার কারণে কি বললাম নারী পুরুষের অবাধ মেলামেশার দরজা খোলা যায় অবাধে মেলামেশা করার সুযোগ হয়ে যায় রাস্তা খুলে যায় সহিহ বুখারীর বর্ণনা 5232 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ইয়াকুম আদ-দুখুল আলান নিসা তোমরা নারীদের থেকে গমন করা থেকে তোমরা নারীদের কাছে গমন করা থেকে তোমরা বাঁচো فقال رجل من الانصار এক আনসারি দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আফরাইতাল হামওয়া দেবরের ব্যাপারে আপনি কি বলবেন আল্লাহ রাসূল বললেন আল হামু আল মাউত দেবর হলো মৃত্যু বলেন দেবর মৃত্যু বলেন সবাই দেবর চিনেননি স্বামীর ছোট ভাই যার বয়স 25 স্বামীর 25 বছরের ছোট ভাই ভাবিরে ফোন দিয়ে বলে ডাক্তারের কাছে যাও কাকি নিয়ে যাবো আপনি আসেন তারপর যাই তোমার ছোট ভাইরে নিয়ে যাও ছোট ভাই মানে মানে দেবর দেবরের বয়স 25 এটা কি ছোট ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন
দেবর মৃত্যু আপনি মানেন আর না মানেন এখানে আপনার বেশি যাতায়াত যদি হয় দেবরের সাথে সাক্ষাৎ বেশি হয় তার মানে আপনি মরণের মধ্যে পা দিচ্ছেন ভাবীরা এটা রাসূল আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক কারণ রাসূল বলছে কে বলছে সেখানে আপনারা ঠিক না ঠিক বলার কিছু আসে যায় না নবীজি বলছে এটাই সঠিক রাসূল বলছেন দেবর মৃত্যু অনেক মা বোন আছে যারা বাইরে পর্দা করে মাশাআল্লাহ কিন্তু ঘরে দেবরের সাথে সাক্ষাৎ দেয় রাসূল বলছেন আরে মরণের সাথেই তো তুমি সাক্ষাৎ করছো সহিহ বুখারীর বর্ণনা 5233 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন লা ইখলু আন রাজুলুন বিইমরাআ ইল্লা যু মাহরাম কোন বর্ণনা ইল্লা মা যি মাহরামিন কোন পুরুষ কোন নারীর সাথে একান্তে সাক্ষাৎ করবে না মাহরাম ছাড়া মাহরাম ছাড়া কোন পুরুষ কোন নারীর সাথে একান্তে সাক্ষাৎ করবে না মাহরাম ছাড়া নারীর স্বামী থাকতে হবে না হয় ভাই থাকতে হবে এমন কেউ থাকতে হবে না হয় বাপ থাকতে হবে ডাক্তারের চেম্বারে যখন যান কোথায় যান কথার কথা হসপিটালে যখন যান হসপিটালে আপনি আপনার বিবিকে একা পাঠায়েন না আপনি সাথে যান বাইরে পাঠায়েন না পারলে বাপেরে পাঠায়েন আপনি যাওয়াই ভালো আপনি স্বামী আপনি যাওয়াই ভালো এরপরে যদি ডাক্তার সাহেব বলে যে স্বামীর ভিতরে ঢোকার অনুমতি নাই আপনি সাথে সাথে বলবেন স্ত্রীর জন্য যদি ভিতরে প্রবেশের অনুমতি আমার না থাকে তো আপনার আছে স্বামীর না থাকলে আছে টাকার আমারে বলেন রাসূল বলেছেন নারী পুরুষ একান্তে কথা বলবে না এটা রাসূলের নির্দেশনা মানতেই হবে আপনার মাহরাম ছাড়া নারী পুরুষ একান্তে কথা বলবে না রাসূল বলেন লা ইখলু আন রাজুলুন বিইমরাআ ইল্লা কানা সালিসাহুমা শাইতান একটা ছেলে একটা মেয়ে একটা নারী একটা পুরুষ যখন একান্তে কথা বলে তাদের মাঝে তৃতীয় জন শয়তান তাহলে বেপর্দার কারণে কি খুলে যায় বলেন তো নারী পুরুষের অবাধে মেলামেশার রাস্তা খুলে যায় তিন নম্বর ক্ষতি বেপর্দার কারণে অন্য কোন পুরুষের দৃষ্টি অপব্যবহার করার রাস্তা খুলে যায় কি ব্যবহার দৃষ্টির যেখানে দৃষ্টি রাখা দরকার সেখানে না রাখা গুনাহের কোথাও রাখার দরজা খুলে যায় বেপর্দার কারণে এটা তিন নম্বর ক্ষতি এটা কেমন একটা পুরুষ তার দৃষ্টি দিয়ে দেখবে মাকে বোনকে কন্যাকে বিবিকে দেখবে সে তাদেরকে না দেখে যখন অন্য কাউকে দেখবে এটা তার জন্য হারাম শুধু হারাম না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই চোখকে বলছে ব্যভিচারী চক্ষু জিনাকারী চক্ষু বলছে হাদিসে কি চক্ষু জিনাকারী চোখ বলছে হাদিসে আবু দাউদ শরীফের 4173 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন কুল্লু আইনিন জানিয়া সকল কুদৃষ্টি জিনাকারী বলেন সবাই সকল কুদৃষ্টি জিনাকারী والمرأة إذا استعترت فمرت بالمجلس فهي كذا وكذا يعني زانية نبي بولن كنو ناري جخن شغندي ببهار كوري أدنا كنو بروشر رس شمن دي جائے شغندي ببهار كوري جخن كنو مزدي شر پر دي جائے چار جن چاخي تسي تادر شمن دي جائے تادر ناكر مدد جدي اي ناري شوري در گران چل جائے الله نبي بولن اي ناري ايمون ايمون اي ناري بے بيچاريني ناري রাসূল এই নারীকে ব্যভিচারিণী নারী বললেন মা বোনরা আপনার সুগন্ধি আপনার স্বামীর জন্য এটা অন্য কোন পুরুষের সামনে আপনি স্প্রে করা ওই পুরুষের নাকে আপনার সুগন্ধি যাওয়া রাসূল এই নারীকে ব্যভিচারিণী নারী বলে হাদিসের মধ্যে গণ্য করেছেন আল্লাহ হেফাজত করেন আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করেন তাহলে তিন নাম্বার দৃষ্টি অপব্যবহারের দরজা খুলে যায় اللهم لك الحمد ولك الشكر চার নাম্বার বেপর্দার কারণে অবৈধ কথা বলার দরজা খুলে যায় কি কথা বলার অবৈধ কথা অবৈধ কথা কি যার সাথে আপনার কথা বলা হারাম বেপর্দার কারণে তার সাথে এত ঘনিষ্ঠ হয়ে যান এক পর্যায়ে ঘন্টার পর ঘন্টা সরাসরি হোক রেস্টুরেন্টে বসে হোক আর রাতে মোবাইলের আলাপনের মাধ্যমে হোক হাজার হাজার মিনিট সেকেন্ড নষ্ট হওয়ার নজির এই এলাকায় না থাকলেও পৃথিবীতে আছে এটা হলো বেপর্দার চার নাম্বার ক্ষতি
এবার রাসূলের হাদিস দেন আমার রাসূল শ্রেষ্ঠ বিজ্ঞানী এই হাদিস শুনলে বুঝবেন সহিহ বুখারীর 6243 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন আল আইনানি তাজনিয়াত দুই চোখ zina করে দুই চোখ zina ফাজিনাহুমা আন-নাস দুই চোখের zina হলো দেখা যাকে দেখা হারাম তাকে দেখা দুই চোখের zina যাকে দেখা হারাম তাকে যাকে দেখা হারাম তাকে দেখা এটা কি দুই চোখের সবাই বলেন দুই চোখের সরাসরি কাউকে দেখা যদি দুই চোখের zina হয় নাটক সিনেমায় তাকে দেখা এটাও কি হবে zina সরাসরি দেখা এটা চোখের zina নাটক সিনেমায় দেখাও চোখের zina সাবধান আপনার মোবাইলটা খারাপ কাজে লাগায়েন না আপনি আপনার জীবনটা আপনি নষ্ট করেন না আপনার যৌবনটা আপনি শেষ করে দিয়েন না অভিভাবকরা একটু সতর্ক হন চেয়ারম্যান সাহেব আপনাকে বলে দিই আপনার মাধ্যমে এলাকায় নিয়ম করেন পড়াশোনা করে যে ছেলেরা এই সন্তানটা যেন যখন তখন মোবাইল ব্যবহার করতে না পারে এরকম আইন আমাদের দেশে হইলে খুব ভালো হবে পড়াশোনা করে অন্তত যারা তাদের নজরদারি করা দরকার অভিভাবকরা অভিভাবক মনে করে যে আমার সন্তানটা মনে হয় দরজা লাগায়া ভিতরে তাহাজ্জুদ করে জানেও না সে যে মোবাইলের মাধ্যমে তার জীবনটাই নষ্ট করে দিচ্ছে এটা অভিভাবকরা জানে না আরে কত সহজ সরল মানুষ কত খেটে কত কষ্ট করে সন্তানের জন্য টাকা পয়সা কামাই করে এই বাপ জানেও না আমার সন্তান কিভাবে শেষ হয়ে যাচ্ছে তো বলছিলাম 4 নাম্বার কথা বলাটা সহিহ বুখারীর 6243 নাম্বার হাদিস আল আইনানি তাজনিয়াত দুই চোখ zina করে ফাজিনাহুমা আন-নাস দুই চোখের zina হলো দেখা এরপর নবী বলেন ওয়াল উযুনান zinahuma আল ইসতিমা দুই কানের zina হলো শ্রবণ করা যার কথা শোনা হারাম তার কথা শ্রবণ করা কানের zina অনর্থক কথা বললেন কোনো প্রয়োজন ছাড়া হ্যাঁ প্রয়োজনে তো কথা বলার এটা অধিকার দিছে যতটুকু যতটুকু প্রয়োজন কিন্তু প্রয়োজন ছাড়া আপনি শুধু শুধু কথা বলা কানের zina ওয়াল লিসান zinahu আল কালাম জিহ্বার zina হলো কথা বলা ওয়ালিয়াত জিনাহা আলবাস হাতের জিনা হলো স্পর্শ করা ওয়াররিন জিনাহা আল খুতাব পায়ের জিনা হলো হেঁটে যাওয়া ওয়াল কলবু ইয়াতামান্না ওয়া ইশতাহি অন্তরের জিনা হলো কল্পনা করা অন্য বর্ণনা ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি অন্তর কল্পনা করে এটা অন্তরের জিনা ওয়াল ফারজু ইউসাদদিকু যালিকা আও ইউকাযযিবু অন্তরের জিনার পর নবী বলেন লজ্জাস্থান এটাকে বাস্তবে রূপদান করে নাউযুবিল্লাহ বেপর্দার 4 নাম্বার ক্ষতি যার সাথে কথা বলা হারাম বেপর্দিগির কারণে তার এত কাছাকাছি হয়ে যায় তখন তার সাথে কথা বলা ডালবাতের মতো কোনো ব্যাপার না ঘন্টার পর ঘন্টা তার পিছনে কথার মাধ্যমে এমবি সহ টাকা পয়সা সব নষ্ট হচ্ছে এ হলো 4 নাম্বার ক্ষতি 5 নাম্বার ক্ষতি বেপর্দার যার শরীরে আমার টাচ করা হারাম তার শরীরে আমার টাচ হয়ে যাওয়াটা এটা হারাম এটা হাতের জিনার অন্তর্ভুক্ত হয়ে যায় মা মাসসাত ইয়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদা ইমরাতিন কত্তু আল্লাহ নবীর হাত কোন নারীর হাত কখনো স্পর্শ করে নাই নবীজি বলেন ওয়াল্লাহি লা উসাফিহুন নিসা আমি কোন নারীর সাথে কখনো মুসাফা করি না নবী বলেন লা আমাসসু ইয়াদা ইমরাআ আমি কোন নারীর হাত কখনো স্পর্শ করি না ছোট ছোট ভিডিওর মধ্যে দেখবেন অনেকের পায়ের মধ্যে ছেলেও সিজদা দেয় মেয়েও সিজদা দেয় যার পায়ে সিজদা দেয় তিনি মাথায় হাত বুলিয়ে দেয় শাবাশ শাবাশ কি শাবাশ মানে উনি খুশি এটা এটা প্রতারক এটা সুন্দর হলো না এটা ইসলামের দুশমন এটা ইসলামের দুশমন ইসলামের সাথে দুশমনী করছে সাবধান কেউ কোন নারীর শরীর স্পর্শ করবে আর সে পীর হয়ে যাবে আর এইভাবে আপনার বুঝাবে মানুষকে যে ভাই এইভাবে ওইভাবে আপনার এক দুই ঘন্টা যুক্তি দিবে যে এইভাবে আমাদের সেখানে নারী পুরুষ একসাথে এই এই সুরতে যাওয়া জায়েজ আছে আপনারে খালি বুঝাবে দুই ঘন্টা তার বুঝ শুইনা বলবেন আমি সব শুইনা বুঝতে পারলাম আপনার পীর আপনারা সব ভণ্ড কোন পীর কোন নারীর শরীর স্পর্শ করে এটা পীর হয় কেমনে আমারে বুঝান এটা কিভাবে পীর দিন বলেন এটা হালাল না হারাম হারাম তাহলে বেপর্দা
অবৈধভাবে কোনো নারীর শরীর স্পর্শ করার দরজা খুলে দেয় তখন এটা তারা কোনো গুনাহ মনে করে না এটা হারাম এটা বেপর্দার পাঁচ নাম্বার ক্ষতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিরমিজি শরীফের বর্ণনা 1173 নাম্বার হাদিসের মধ্যে নবীজি বলেন قال رسول الله صلى الله عليه وسلم المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان نبي جي بولد ناري هل عبرت بستو ناري دھیکے رکھر جنش ناري کے دھیکے رکھتے ہوئے دھیکے رکھر جنش تا جخن ڈھکنا چھرا بر ہوئے پردا چھرا بر ہوئے استشرفها الشيطان شیطان اے ناري کے انہ پروشر چوکے اکر شنی روپے اپستاپن کرے دے نعوذ باللہ নারী পর্দা করতে হয় নারী ঢেকে রাখতে হয় নারী যখন ঢাকনা ছাড়া পর্দা ছাড়া বের হবে অন্য পুরুষের সামনে শয়তান তাকে আকর্ষণীয় রূপে উপস্থাপন করে দেয় নাউজুবিল্লাহ বেপর্দার 6 নাম্বার ক্ষতি অনেক বিবাহিত নারী আছে তাদের স্বামী হয়তো প্রবাসে থাকে কোথায় থাকে মানে বিদেশে থাকে অথবা তাদের থেকে দীর্ঘদিন দূরে থাকে শয়তান কি করে আপনার যেই নারীর স্বামী দীর্ঘদিন দূরে থাকে ওই নারীর ব্যাপারে শয়তান অন্য কোন পুরুষের নজরে অথবা তার দিলে শয়তান কুমন্ত্রণা দিয়ে এই নারীর উপর খারাপ কোন দৃষ্টি দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে এটা হলো শয়তানের কাজ এইজন্য একটা কথা মনে রাখবেন কোন স্বামী তার স্ত্রীর থেকে দীর্ঘদিন দূরে থাকাটা ওই পুরুষটা এবং এই নারীটা দুজন দুদিক থেকে শয়তান তাদেরকে কোন না কোন বিপদের মধ্যে ফেলে দেওয়ার সম্ভাবনা খুব বেশি বেশি বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন তিরমিজি শরীফের 1172 নাম্বার হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন লা তালিজু আলাল মুগীবাত যাদের স্বামী ঘরে নাই যাদের স্বামী দূরে আছে প্রবাসে আছে অনুপস্থিত তাদের কাছে তোমরা গমন করবা না ফাইন্না শাইতান ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদদাম শয়তান তোমাদের রক্ত চলাচল করে যে শিরা উপশিরা যে রগ দিয়া ওই রগ দিয়ে শয়তান চলতে পারে সাহাবারা বললেন ওয়া মিনকা ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার রগ দিয়ে শয়তান চলতে পারে কিনা নবীজি বললেন নমিন্নি আমার রক্ত চলাচল করে যেই জায়গা দিয়ে ওই জায়গায় শয়তান চলতে পারে ওয়ালাকিন্নাল্লাহ আআনানি ফাআসলাম শয়তানের মোকাবেলায় আল্লাহ আমাকে সাহায্য করে তাই আমি নবী নিরাপদ থেকে যাই তাহলে শয়তান রগের শিরা উপশিরা রক্তের শিরা রক্ত চলাচল করে যেই দাগ দিয়ে এই জায়গা দিয়ে শয়তান চলে বলছিলাম 6 নাম্বার একটা কারণ বেপর্দার কারণে যাদের স্বামী দূরে আছে তারা যদি পর্দা না করে এই নারীটার কাছে যখন কোনো পুরুষ কথাবার্তা বলবে বিভিন্ন কথাবার্তা বলে তার সাথে কথা বলবে শয়তান তার মাঝে কুমন্ত্রণা দেওয়ার সম্ভাবনাই বেশি কারণ আমার নবী নিষেধ করেছে তাদের কাছে যাবে না 7 নাম্বার বেপর্দা একটা মেয়ের সাহস এমনভাবে ভাড়া দেয় ওই মেয়ে তখন মনে করে আমার যেমনে মন চায় যেখানে মন চায় আমি সেখানে যাব কার কি তখন একটা মেয়ে আপনাদের এই নোয়াখালী থেকে সোনাগাজী থেকে একা রওনা করবে সুদূর নওগাঁ উত্তরবঙ্গ জামালপুর নেত্রকোনা আরও দূরে বলেন দিনাজপুর সেখানেও সে যাইতে সাহসিকতা অর্জন মাত্রের কাছে কোনো ব্যাপার না আমি একা যাব কার কি আমার বাপ আমার মা আমার ভাই বোন আমাকে কেন কিছু বলবে আমার একটা স্বাধীনতা আছে না বেপর্দার 7 নাম্বার ক্ষতি সাহসী বানায় দেয় মানে কিন্তু এই সাহস তারে বিপদে ফেলায় কি বিপদ যখন আপনার একা একা সফর করে করার পর এরপর পেপারের মধ্যে আসে একটি মেয়েকে চারজন যুবক একা পেয়ে ওই মেয়ের সাথে যা যা করেছে সব পেপারের মধ্যে তখন লেখা হয় সাহসিকতার লাভ হইল কি মুসলিম শরীফের 3163 নাম্বার হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন লা তুসাফিরিল মারআ ইল্লা মা আযী মাহরামিন কোন নারী মাহরাম ছাড়া সফর করবে না নবীজি বললেন নারী মাহরাম ছাড়া সফর করবে না আমার নিষেধ আমার নবীর নিষেধ মানার মধ্যেই কল্যাণ আমার নবীর নিষেধ মানার মধ্যেই কল্যাণ বলেন সবাই নবীর নিষেধ মানার মধ্যেই কল্যাণ
নবীর নিষেধ না মানার মধ্যে হাজারো অকল্লান নবীর নিষেধ মানার মাঝেই কল্লান না মানার মাঝে হাজারো অকল্লান হাজারো বিপদ মাথায় রাখবেন আট নাম্বার ক্ষতি বেপর্দার কোন মেয়ে যখন বেপর্দার পরিবেশে বড় হবে সে মনে করবে আমার যেই পোশাক মন চায় আমি সেই পোশাক পরব এতে কার কি ভাই বাপ কাউরে কেয়ার করবে না বাইরে মুখের উপর বলে দিবে আমার জীবন আমার এতে তুমি কথা বলার তুমি নাক গলানোর কে এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে দেখেন নবীজি কয় দুই শ্রেণীর জাহান্নামীদেরকে আমি দেখি নাই কয় শ্রেণী দুই শ্রেণীর জাহান্নামী নবীজি দেখে নাই হাদিস শোনার পর আপনারা বইলেন আপনারা দেখছেন কিনা কিন্তু নবী দেখে নাই মুসলিম শরীফের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা দুই শ্রেণীর জাহান্নামী আমি দেখি নাই এক নাম্বার কওমুন মাহুম সিয়াতুন কাজনাবিল বাকর এমন একদল মানুষ যাদের সাথে গরুর লেজের মতো চাবুক থাকবে ইয়াদরিবুনা বিহান নাস এই চাবুক দিয়ে এই লাঠি দিয়ে মানুষের উপর জুলুম করবে নির্যাতন করবে এই এক নাম্বার জাহান্নামী তাদেরকে আমি দেখি নাই নবী বলেন আরেক শ্রেণীর জাহান্নামী আমি দেখি নাই নিসাউন কাসিয়াত আরিয়াত মুমিলাত মাইলাত আরেক শ্রেণীর জাহান্নামী তারা হলো নারী সম্প্রদায় যারা এমন পোশাক পরে পোশাক পরার পরেও তারা অর্ধালুঙ্গ পোশাক পরার পরেও আসলে আরিয়াত মানে উলঙ্গ আরিয়াত মানে কি আমি অনুবাদ করলাম অর্ধালুঙ্গ পোশাক একটু তো থাকে এই জন্য বললাম অর্ধালুঙ্গ অর্ধালুঙ্গ মানে একদম উলঙ্গের কাছাকাছি কিন্তু আরিয়াত মানে হলো উলঙ্গ বিবস্ত্র বলছেন নবীজি মানে সে মানে এই পোশাক পরা না পরা রসুল একই বলছেন তো কেমন পোশাক মুমিলাত যেই পোশাকে অন্য পুরুষকে আকৃষ্ট করে মাইলাত নিজে অন্য পুরুষের দিকে আকৃষ্ট হয় রুউসুহুন্না কাসনিমাতিল মুখতিল মাইলা এই নারীর মাথার চুলের খোপাগুলো এমন দেখলে মনে হবে হেলে পড়া উটের কুজের মতো দেখা যায় লা ইয়াদখুলুল জান্নাহ এরা জান্নাতে যাবে না ওয়া লা ইয়াজিদ নারী হাহা এরা জান্নাতের ঘ্রাণও পাবে না বলেন এরা জান্নাতে যাবে না জান্নাতের ঘ্রাণও পাবে না রাসূল বলছে এই শ্রেণীর জাহান্নামীদেরকে আমি দেখি নাই যারা এমন নারী এমন পোশাক পরবে এমন আটো সাটো ছোট খাটো পোশাক পরবে যেই পোশাক পরার কারণে নিজেরা অন্য পুরুষকে আকৃষ্ট করে নিজেও অন্য পুরুষের দিকে আকৃষ্ট হবে এই শ্রেণীর জাহান্নামীদেরকে আমি দেখি নাই তবে আমার উম্মত দেখবে এখন আমরাও অপেক্ষা আছি ভবিষ্যতে এই জাতি আসবে দুনিয়াতে এ হলো বেপর্দার আট নাম্বার ক্ষতি যে আমার যেই পোশাক মঞ্চে আমি সেই পোশাক পরবো কার কি বলার কিছু থাকবে না বেপর্দার নয় নাম্বার ক্ষতি আমাদের মা বোনরা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন পোশাক দেখবে আর বলবে পশ্চিমা অসভ্য পোশাক সে গ্রহণ করবে আর বলবে আমার মঞ্চে আমি কোন পোশাক পরবো এতে কারো কোনো নাক গলানোর কিছু নাই রাসূল বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যে যাদের সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে মানে তাদের সাথেই জাহান্নামী হবে তাদের সাথে কি হবে আচ্ছা আমাদের বাঙালিদের চুলের কালার সাধারণত জন্মগতভাবে কি কালো বাঙালিদের চুলের কালার সাধারণত জন্মগতভাবে আর কিছু দেশ আছে জন্মগতভাবে লাল হয় সাদা হয় কিন্তু আমাদের দেশে কি কালো এখন আমাদের দেশের কেউ যদি সাধারণত আমাদের দেশের জন্মগত চুল হলো কালো এই কালো চুল যদি লাল হয় আমাদের দাদাদের লাল হইলে আমরা বলি দাদা বুড়া আর দাদিদের লাল হইলে বলি দাদি উনি বুড়ি হয়ে গেছে ওনার চুল লাল হয়েছে আমাদের দেশে কম বয়সী অনেকের মাথার কালো চুল লাল দেখা যায় কিনা আপনারা পুরুষরা যারা এই যারা হাত তুলছেন বিয়ে করেন নাই আপনি যখন পাত্রী দেখতে যাবেন যাওয়ার পরে যদি দেখেন এমন কোনো পাত্রী সামনে আসছে যার মাথার চুল লাল তখন আপনি তাকে বলবেন দাদি আপনার নাতনি কোথায় কি বলবেন দাদি আপনার তো পাশে যে থাকবে উনি বলবে পাত্রী তো উনি আপনি বলবেন ও আচ্ছা আমি আসলে ভুল হয়ে গেছে আমার দাদিরও চুল লাল আমি ভাবছি ওনার চুল তো লাল সেজন্য ভাবছিলাম এটা পাত্রীর দাদি শরম লজ্জা থাকলে আর জীবনে চুল কালার করবে না তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যে যাদের সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় আল্লাহ হেফাজত করেন আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউশিকু আন তাদা আলাইকুমুল ইউশিকুল উমাম
কোন বর্ণনা ইউশিকু আনতাদা আলাইকুমুল উমাম কামা আনতাদা আল আকালাতু আলা কাসআতিহা প্লেটের চারপাশে খাদকরা যেমন খাদ্যের জন্য একত্রিত হয় সারা দুনিয়ার বেঈমানরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য একত্রিত হবে সাহাবারা বললেন নমিন কিল্লাতিন ইয়াউমা ইযিন বিনা হুজুর সেদিন কি আমাদের সংখ্যা কম হবে নবী বললেন না আনতুম ইয়াউমা ইযিন কাসির তখন তোমাদের সংখ্যা হবে অনেক ওয়ালাকিন্নাকুম তাকুলুনা গুসা আন কা গুসা ইসাইল তবে তোমরা হয়ে যাবে প্লাবনে ভেসে যাওয়া খড়কুটার মতো তোমরা হবে দুই কারণে কয় কারণে বলেন সংখ্যা আমাদের কম হবে না বেশি কিন্তু দুই কারণে আমরা প্লাবনে ভেসে যাওয়া খড়কুটার মধ্যে হব এক হুব্বুদ দুনিয়া দুনিয়ার ভালোবাসা দুই কারাহিয়াতুল মাউত মৃত্যুর প্রতি অনীহা দুনিয়ার ভালোবাসা ঢুকলে নারী পুরুষ যে নেমন চায় এইভাবেই চলবে কোনো কেয়ার করবে না কারণ তার মৃত্যুর কোনো ভয় নাই মৃত্যুর চিন্তা থাকবে না নবী কয় সংখ্যা বেশি হলেও যখন তোমার মাঝে ঢুকে যাবে আমার যেমন চায় দুনিয়াতে এমনি চলবো মৃত্যুর কথা শুনলে বলবে না 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 এটা ঘৃণিত জিনিস মৃত্যুর প্রতি অনীহা সে মরতেই চায় না দুনিয়াতে নিজের মতো চলতে চায় রসুল বলেন এই দুই অবস্থা যখন আসবে তখন বুঝতে হবে তোমাদের সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও তখন তোমরা প্লাবনে ভেসে যাওয়া খড়কুটার মতো হয়ে যাবে রসুল বলছে এই যুগটা আসবে আপনারা বলেন তো নবী বলছে আসবে আপনারা বলেন আসবে না এসে গেছে এসে গেছে বলছিলাম বেপর্দার কারণে কি ক্ষতি বলেন ছেলে কার নেয়ামত মেয়ে কার নেয়ামত মেয়ে হইলে চেহারা কালো করা যাবে আমার মেয়েটাকে লালন পালন করতে হবে সভ্যভাবে ইসলামী কৃষ্টি কালচারে যেন এই মেয়েটার বেপর্দা আমাদের সমাজ আমাদের সমাজের আলোকিত যুবকরা যেন নষ্টের কারণ না হয় আপনাদের এই এলাকার চেয়ারম্যান সাহেব মাশাআল্লাহ ওনার ব্যাপারে শুনছি উনি যথেষ্ট সহযোগিতা করেছে এই মাহফিল করার জন্য এবং আন্তরিকতার সাথে উনি চেষ্টা মেহনত করে এরপরে অনুমতির ব্যবস্থা করে দিয়েছেন আমি দোয়া করব সবাই দোয়া করবেন ওনার মাধ্যমে যেন ভবিষ্যতে আপনারা এই জাতীয় দিনই প্রোগ্রাম আরও বেশি করাইতে পারেন আল্লাহ তৌফিক দান করেন এবং ওনার মাধ্যমে আর একটা আবেদন এই এলাকাটা যেন এমন একটা সভ্য আদর্শ আলোকিত একটা সমাজ যেন উনি সহ আপনারা সবাই মিলে মিশে ছোট বড় গঠন করতে পারেন আল্লাহ তৌফিক দান করেন সামনে যারা আছেন দুই হাত তোলেন জোরে এইভাবে টান টান করে নামায়েন না আমি না বলা পর্যন্ত তুলছেন না তোলেন নাই তো তুলছেন আরে তুইলে জিও কইতে শরম করে তুলছেন এটা আই জিটা প্রথমবার বললে কি তুই তুলছেন এইভাবে এতক্ষণ যে আমি বয়ান করলাম আপনাদের কি কিছু মনে হয় যে শিখছেন এইটাও জোরে বলেন শিখছেন সেই শিক্ষার দাবি নিয়ে বলছি হাত হাত এভাবে টান টান রাখেন সেই শিক্ষার দাবি নিয়ে আমি আপনাদেরকে একটা দাবি জানাবো দাবিটা ইনশাল্লাহ পালন করবেন তো সবাই সবাই বলেন জোরে বলেন আরো জোরে তাহলে কিছু শিখছেন এটা হলো দাবি না না হাত হাত নামানো যাবে না মাঝখানে অনেকে নামাই ফেলতেছে